ট্রাফিক বিধি সম্পর্কে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও আরও বেশি সচেতন করতে হবে। সড়ক দুর্ঘটনা থেকে আমরা যদি মানুষকে রক্ষা করতে পারি, তবে জাতীয় সড়ক সুরক্ষা মাস উদযাপনের যে কর্মসূচি, রক্তদানের যে কর্মসূচি, সেগুলি আগামী দিনে আরও সুন্দরভাবে করতে পারব, তার যথার্থতা আসবে। মঙ্গলবার 35তম জাতীয় সড়ক সুরক্ষা মাস 2024 উপলক্ষে জেলা পরিবহন আধিকারিকের উদ্যোগে আস্থাবল ময়দানে আয়োজিত রক্তদান অনুষ্ঠান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সকলকে রাস্তায় চলাচলের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের সমস্ত দিক থেকে মানুষের জীবন ধারণের মান এবং সমস্ত কিছু এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে রোড সেফটির মাধ্যমে আমাদের মানুষকে আরও সজাগ করতে হবে, সচেতন করতে হবে। তবেই আমরা যদি মানুষকে রক্ষা করতে পারি, আমাদের এই রোড সেফটির যে কর্মসূচি বা আমাদের রক্তদানের যে কর্মসূচি, সেগুলো আমরা আরও সুন্দরভাবে আগামী দিনে সাবলীলভাবে করতে পারবো, তার যথার্থতা আসবে। এই রোড সেফটি করাটাই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার যথার্থতা সেই জায়গাতে। আজকের এই রোড সেফটির দিনে আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আপনারা সুন্দরভাবে গাড়ি যান চলাচল করবেন, এবং যারা বন্ধুর সঙ্গে আমার ভাইয়েরা রয়েছে তাদেরও সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। প্রত্যেকটা অংশের জনগণকে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। এই দিনের এই অনুষ্ঠানে রক্তদানের প্রাসঙ্গিকতা টেনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন যে মানব ধর্ম পালনের জন্য আজকে আমরা এগিয়ে এসেছি রক্তদানের মাধ্যমে। এই রক্তদানের যে মানসিকতা, মানুষের সেবাকরণের যে মানসিকতা, তার থেকে যেন আমরা কোনোদিনই বিচ্যুতি না হই, তবেই আমাদের রাজ্য সুন্দর হবে। আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এইভাবেই আমাদের মানব ধর্ম পালন করতে হবে, সমাজকে সুন্দর করতে হবে। কারণ রক্তের কোনো বিকল্প নেই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করার ফলেও রক্তের বিকল্প এখনও বের করতে পারেননি কেউ। আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এভাবে রক্তদানের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ববোধ, জাতীয়তাবোধ, একাত্মবোধ আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। যেভাবে আমরা মানব ধর্ম পালনের জন্য আজকে এগিয়ে এসেছি রক্তদানের মাধ্যমে, এই রক্তদানের যে মানসিকতা, মানব সেবা করার যে মানসিকতা, তার থেকে যেন আমরা কোনোভাবেই বিচ্ছুত না হই, তবেই আমাদের রাজ্য সুন্দর হবে। আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এভাবে নিয়েই আমাদের মানব ধর্ম পালন করতে হবে, সমাজকে সুন্দর করতে হবে। কারণ রক্তদানের কোনো বিকল্প নেই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে রক্তের বিকল্প তৈরি করার জন্য, অনেক ওষুধের মাধ্যমে করা যায় কিনা, কিন্তু এখন পর্যন্ত সেই বের করে আনতে পারেনি। আমার থেকে আপনার, আপনার থেকে আমার, এভাবেই রক্তের মাধ্যমে আমাদের যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে যে জাতীয়তাবোধ, আমাদের মধ্যে একাত্মবোধ, সেই জিনিসটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এই কটি কথা বলে এই দিনের শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে পরবর্তী সময় রক্তদান শিবিরকে পরিদর্শন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রক্তদাতাদের তিনি উৎসাহিত করেন। এই দিন এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ইউকে চাকমা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।